এই মঞ্চ উদ্যোক্তাদের, এই মঞ্চ সাফল্য আর স্বপ্ন দেখার। স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুমন চৌধুরী। এই অনুষ্ঠানে আমরা বলি অপার সম্ভাবনার কথা, স্বপ্ন দেখাই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের। আর এই স্বপ্নের কথা জানাতে মঞ্চে এসেছেন তিনজন স্বপ্নপ্রাণ মানুষ। আমি আমন্ত্রণ জানাচ্ছি FBCCI-এর সম্মানিত সভাপতি জনাব মাতলুব আহমেদ এবং বাংলাদেশ অটো রি রোলিং স্টিল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মাসুদুল আলম এবং একই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় স্টিল ইন্ডাস্ট্রিকে ঘিরে। আর স্টিল ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনার পূর্বে আমরা একটা তথ্যচিত্র দেখে আসি। বাংলাদেশের বিকাশমান ও সম্ভাবনাময় অর্থনৈতিক শিল্পগুলোর মধ্যে স্টিল শিল্প অন্যতম। এই শিল্পটি বাংলাদেশের সামগ্রিক জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 1952 সালে চট্টগ্রামের নাসিরাবাদে এইচ আকবর আলী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সর্বপ্রথম বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস নামে একটি স্টিল কারখানা গড়ে তোলে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম অঞ্চলে গড়ে ওঠে অনেক নাম করা সব স্টিল ইন্ডাস্ট্রিজ। তৎকালীন পাকিস্তান সরকারের অনিচ্ছার কারণে 50 ও 60-এর দশকে শিল্পটি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। তবে স্বাধীনতার পর থেকে দ্রুত বিকশিত এই শিল্পটি ঢাকা এবং এর আশেপাশের অঞ্চলে গড়ে ওঠে। 1986 সাল থেকে দেশে স্টিলের ভবন নির্মাণ শুরু হয়। প্রথম থেকে দেশে আমদানি করা স্টিল দিয়ে ভবন নির্মাণ করা হতো। 2001 সাল থেকে দেশীয় উদ্যোক্তারাই স্টিলের তৈরি ভবন নির্মাণ শুরু করে। এখন দেশের তৈরি স্টিল রপ্তানি হচ্ছে বিদেশে। বর্তমানে বাংলাদেশের 4 শতাধিক কারখানায় তৈরি হচ্ছে স্টিল। এর মধ্যে 30টিরও বেশি প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্টিল তৈরি করে থাকে। বর্তমানে বাংলাদেশের বড় বড় শিল্পগোষ্ঠী এগিয়ে এসেছে স্টিল শিল্প বিনিয়োগে। তাদের বৃহৎ বিনিয়োগে জেগে উঠেছে বাংলাদেশের স্টিল শিল্প। এখন আরও নতুন নতুন অনেক উদ্যোক্তার আগমন ঘটেছে এই শিল্পে। অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তার সাথে সমান্তরালভাবে পাল্লা দিয়ে যাচ্ছে দেশের স্টিল শিল্প। অনেক সুউচ্চ ভবন, আবাসনসহ বৃহৎ, ক্ষুদ্র, মাঝারি দৈর্ঘ্যের সেতু ও ফ্লাইওভার নির্মাণ কাজে বিভিন্ন ধরনের স্টিল ব্যবহৃত হচ্ছে। প্রতিবছর স্টিলজাত পণ্যের চাহিদা বাড়ছে 10% হারে আর স্টিলজাত পণ্যের উৎপাদন বাড়ছে 8% হারে। আন্তর্জাতিক বাজারে স্টিল উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আকরিক লোহার দাম কমতে থাকায় আমাদের স্টিল শিল্পে তার একটা ভালো প্রভাব পড়বে অনুমান করা যায়। কারণ আমাদের স্টিল শিল্পে কাঁচামাল হিসেবে পুরনো জাহাজের কাটা অংশ ছাড়াও বিদেশ থেকে আমদানি করা আকরিক লোহা ব্যবহৃত হয়। উৎপাদন ব্যয় কমে এলে স্বাভাবিকভাবে স্টিল কারখানায় উৎপাদিত স্টিলজাত পণ্য সামগ্রিক দাম কমে যাবে। আগের তুলনায় কম মূল্যে স্টিলজাত সামগ্রী পাওয়া গেলে আবাসন খাত সহ উন্নয়ন কাঠামো খাতে আরও গতি সঞ্চার হবে বলে ধারণা করা হয়। একটি দেশের অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য মাথাপিছু আয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি দেশটি স্টিল ইন্ডাস্ট্রিজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে কতটা এগিয়ে যাবে তা বোঝার জন্য মাথাপিছু স্টিলের ব্যবহার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি ও কোরিয়ার মাথাপিছু স্টিলের ব্যবহারের হার 500 থেকে 700 কেজি। সেক্ষেত্রে চীন 460 কেজি, ব্রাজিল 123 কেজি এবং বাংলাদেশ 40 কেজি। যেখানে বিশ্বে মাথাপিছু গড় স্টিলের ব্যবহারের হার 215 কেজি। স্টিল ব্যবহারে পিছিয়ে থেকেও গত 10 বছরে বাংলাদেশ স্টিল ব্যবহারের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে জাহাজ নির্মাণ এবং প্রিফেব্রিকেটেড স্টিল বিল্ডিং শিল্পের জন্য। এই দুটি শিল্পের কাঁচামাল মূলত ভারত, কোরিয়া, জাপান ও চীন থেকে আমদানি করা হয়। ভৌগোলিকভাবে বাংলাদেশ এই সমস্ত দেশের কাছাকাছি হওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছে। জাহাজ নির্মাণ শিল্প দেশের মধ্যে মালবাহী কার্গো জাহাজ থেকে শুরু করে সমুদ্রগামী ছোট এবং মাঝারি আকারের জাহাজ নির্মাণ করে থাকে। এই শিল্পটি দেশের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের জন্য গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হিসেবে আবির্ভূত হয়েছে। অপরদিকে প্রিফেব্রিকেটেড স্টিল বিল্ডিং শিল্পটিও রপ্তানি খাতে দ্রুত বিকশিত। দেশের শিল্পায়ন, অবকাঠামো এবং যোগাযোগ খাতে এই শিল্পটি নতুন দিগন্তের সূচনা করেছে।
বাংলাদেশে এখন চাকরির বড় ক্ষেত্র হচ্ছে স্টিল শিল্প। আগামী দিনে এই খাত আরও সমৃদ্ধ হবে। সামনের দিনগুলোতে সুযোগ সৃষ্টি হবে লাখ লাখ বেকার যুবকদের কর্মসংস্থানের। সরকারি বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে ভিশন 2021 অর্জনে দেশের দ্রুত শিল্পায়ন, যোগাযোগ ও অবকাঠামো নির্মাণে এবং আন্তর্জাতিক বাজারে নতুন এই রপ্তানি পণ্য অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা দেখলাম স্টিলের উপর একটি তথ্যচিত্র। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে ফিরে যেতে চাই। আমি সর্বপ্রথম প্রশ্ন করতে চাই জনাব মাসুদুল আলম, বাংলাদেশ অটো স্টিল রিলিং মিল এর প্রেসিডেন্ট। আমরা জানি যে শুরুটা চট্টগ্রামে স্টিলের, বিকাশটা ঢাকায়। স্বাধীনতোত্তর কিভাবে ঢাকায় স্টিল শিল্প বিকশিত হল? আসলে স্বাধীনতার পূর্বে তো সরকারি একটা প্রতিষ্ঠান ছিল আমাদের, চিটাগং স্টিল মিল। প্রাইভেট সেক্টরে ঢাকায় ছিল কিছু রোলিং মিল, যেগুলি বাইরের থেকে, বিদেশ থেকে বিলেট আমদানি করে রড তৈরি হতো। সেই সময়কার প্রেক্ষাপটে সস্তায় কীভাবে করা যায়, সরকার আমাদের কাছে যখন যাতে চান, তখনকার আমাদের অ্যাসোসিয়েশনরা সরকারের সাথে আলাপ আলোচনা করে এই শিপ ব্রেকিং স্ক্র্যাপ দিয়ে সরাসরি রড তৈরি করাটা সাশ্রয়ী এবং অল্প মূল্যে করা যায় বলে সেটা তৈরি হয়। 80-এর দশকে এসে স্টিল মিলগুলি ডেভেলপ করে, তখন চিটাগংয়ে BSRM প্রথম শুরু করে এবং ঢাকায় রহিম স্টিল, আরও ঢাকা চিটাগং কুমিল্লা মিলে 4-5টা ইন্ডাস্ট্রি তৈরি হয়। পর্যায়ক্রমে আজকে এসে আমরা গত বছর পর্যন্ত যেখানে 60% বিলেট আমদানি হতো, এটা আজকে 80% আমরা দেশের থেকেই পাচ্ছি। আগামীতে আশা করি 100% আমরা দেশেই করতে পারবো, প্লাস অ্যাক্সেস এখন ক্যাপাসিটি ফুলফিল হয়ে যাবে এবং এখন অ্যাক্সেস ক্যাপাসিটি আছে। গ্যাস বিদ্যুতের অভাবে কিছু ইন্ডাস্ট্রি আমাদের প্রোডাকশনে যেতে পারছে না, এইগুলি যদি সম্ভব হয় তাহলে আমরা বিদ্যুৎ দিচ্ছে। তবে এই সঞ্চালন লাইনের অভাবে পুরোপুরি অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই পাচ্ছে না। আমরা আগে দেখে এসেছি, যেমন একটা ইন্ডাস্ট্রি করলে সরাসরি ফ্যাক্টরি পর্যন্ত, ইন্ডাস্ট্রি পর্যন্ত গ্রিড লাইন সরকার পৌঁছে দিয়েছে, কিন্তু এখন আর সেই জিনিসটা নাই। এখন ইন্ডাস্ট্রি করতে হলে প্রথম শর্ত হলো সাবস্টেশন থেকে, গ্রিড লাইন থেকে ফ্যাক্টরি পর্যন্ত নিজের টাকায় গ্রিড লাইন থেকে লাইন করে আনতে হবে, যেটা একটা ইন্ডাস্ট্রির সম পরিমাণ ইনভেস্টমেন্ট হয়ে যায়। এটা একটা প্রতিবন্ধকতামূলক আইন, যাতে করা না যায় সহজে, এই রকম একটা আইন এখন প্রচলিত হয়েছে। অথচ পাশাপাশি এখন আমাদের নেতা আরও ভালো বলতে পারবেন যে বিদেশি পার্শ্ববর্তী দেশ থেকে আজকে আমাদেরকে ইনভেস্ট করার জন্য আহ্বান করছে, ত্রিপুরাই করতেছে যে আপনারা আসেন, আপনাদের সব নামমাত্র মূল্যে আমরা ল্যান্ড দিব, গ্যাস দিব, আমাদের এখানে ইনভেস্ট করেন, আমাদের দেশের চাহিদা পূরণ করে আপনারা এক্সপোর্ট করেন আপনাদের দেশে। এইখানে আমাদের যদি এই প্রতিবন্ধকতাগুলি করে দেওয়া হয়, গ্যাসের স্বল্পতা আছে, আজকে বিদ্যুৎ সংযোগের বেলায় এই সমস্ত নতুন নতুন আইন চাপিয়ে দিয়ে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে, এটা সরকারের একটা প্রতিবন্ধকতামূলক আইন বলে আমি, শিল্পায়ন বিরোধী আইন বলে আমরা মনে করি। আমাদের ইনভেস্টমেন্ট আমরা মনে করছি প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে ইনভেস্টমেন্টে। তো বাংলাদেশে টোটাল আপনার স্টিলের ক্যাপাসিটি কীরকম আর পার ক্যাপিটা কনজাম্পশন আপনারা কী বলছেন? মানে আমাদের দেশের পার ক্যাপিটা যেটা আপনাদের চিত্র দেখলাম, তাতে তো এখন পর্যন্ত আমরা মধ্যম আয়ের দেশে যাওয়ার মতো অবস্থায় পৌঁছতে পারিনি। মধ্যম আয়ের দেশে যেতে হলে আমাদের ব্যবহার আরও 2-3 গুণ বাড়াতে হবে। আচ্ছা, আমরা জানি যে সরকারের মোটামুটি 45% কনজাম্পশন মোটামুটি আমরা জানতে পেরেছি যে সরকার নিজেই কনজিউম করছে। প্রাইভেট সেক্টরের কী অবস্থা এখন? প্রাইভেট সেক্টর অনেকটা ঝিমিয়ে পড়েছে বলা যায়। তার কারণ আপনার বিনিয়োগের যত কথাই বলি, যত ডাকহাক দেখা যায় সেই রকম বিনিয়োগ কিন্তু আসছে না। বিনিয়োগ হলে ব্যাংকে আজকে এই রকম টাকা পড়ে থাকতো না। এটার মূল কারণ হলো, আমার কাছে মনে হচ্ছে যে সরকারি ব্যবহার কিন্তু ইদানিং বেড়েছে। এই গত 2-3 বছরে আমরা দেখছি, বিগত দিনের তুলনায় আমরা একসময় 40 লক্ষ টনের কথা বলতাম, আজকে কিন্তু সরকার বা সরকারি উদ্যোগে কিছু কর্ম, পদ্মা ব্রিজ সহ, ফ্লাইওভার সহ যে সমস্ত কাজকর্ম হাতে নিয়েছে, তাতে দেখছি আমরা
আমরা যে বিক্রয় করছি তাতেই দেখতে পাচ্ছি যে আমাদের কনজাম্পশন এখন প্রায় 50 থেকে 55 লক্ষ টনে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা আরও আরও জানবো, আমরা একটু জানতে চাইব জনাব মতলুব আহমেদের কাছে যে আপনি এই জায়গাগুলোতে স্টিলের যেই পরিমাণের বিনিয়োগ এবং সরকারের যে অর্থনীতি, আমাদের দেশের যে অবকাঠামো নির্মাণে স্টিলের ব্যবহার যেভাবে, সরকারের যে কী ধরনের সহযোগিতা আমরা আপনাদের ফেডারেশনের মাধ্যমে আমাদের স্টিল সেক্টরকে আপনারা সহযোগিতা দিয়ে থাকছেন। হ্যাঁ, মনে রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার যে সরকার অনেক ব্যবসা বান্ধব এবং বিগত যে কোনো দিনের চেয়ে এখন ব্যুরোক্রেসির মাইন্ডসেটও অনেক বদলে গেছে। রিরোলিং মিলের প্রেসিডেন্ট সাহেব অবশ্যই যে কথাগুলো বললেন সেখানে কয়েকটা কথা আমি বলতে হয়, সেটা হলো যে এটা ঠিক যে আগে আমাদের বিদ্যুৎ কানেকশনের সমস্যা ছিল, সেটা কিন্তু বিগত কয়েক মাস আগের থেকে চাইবা মাত্রই বিদ্যুৎ দেবেন এটা সরকার থেকে ঘোষণা আমরা পেয়ে গেছি। এর কারণটা হচ্ছে যে প্রায় 15,000 মেগাওয়াট বিদ্যুৎ এখন সরকার প্রোডাকশন করার ক্যাপাসিটি ডেভেলপ করে ফেলেছে। সমস্যাটা হলো ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশনে, যেটা এখনও 8,500 আছে, কিন্তু মাননীয় সরকার কিন্তু এটা নিয়ে অলরেডি চিন্তাভাবনা করছেন এবং তারা এখানে বিশালভাবে ইনভেস্টমেন্টও শুরু করে দিয়েছেন। আর গ্যাস এবং যে স্বল্পতা, এটা তো কারো হাতে নেই। আমাদের যে গ্যাস ছিল আমরা ভেবেছিলাম, সেই গ্যাস কিন্তু আমরা পাইনি এবং আগামী বছর তো এই গ্যাস ক্রমশই কমতে থাকবে। এটা রিয়েলাইজ করে সরকার কিন্তু আমাদেরকে এলএনজি, মানে প্রাইভেট সেক্টরকে এলএনজি করতে সুযোগ দিয়েছেন। এলপিজিতে প্রায় 40-50টা কোম্পানি অলরেডি লাইসেন্সও নিয়ে নিয়েছে, কাজ করছে। সো গ্যাস বিদ্যুতেরও আমি দেখতে পাচ্ছি যে আগামী 6 মাস থেকে 8 মাসের মধ্যে একটা বিশাল চেঞ্জ আসবে, কারণ প্রাইভেট সেক্টররা নিজেরাই করছে। আর মাননীয় সরকারকে আমি রিকোয়েস্ট করেছি যে প্রাইভেট সেক্টরে এখন বিদ্যুৎ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটাও আমাদের সুযোগ দিতে, যাতে আমরা সরকারের পাশাপাশি ইনভেস্ট করতে পারি। আমরা জানি যে বিদ্যুৎ ব্যবহারে লোহার যে শিল্প আছে এবং সিমেন্ট শিল্প, এরা কিন্তু খুব বিগ লার্জ কনজিউমার্স এবং এছাড়াও আরও অনেক কনজিউমার রয়েছে। তো সবার জন্যই কিন্তু এই এসিজের নতুন তৈরি হচ্ছে বেজা, যে বেজাতে প্রাইভেট সেক্টরেরও বেজা আছে এবং সেখানে কিন্তু আমরা গ্যাস বিদ্যুৎ সব কিন্তু কনফার্ম করছি। সেই জন্য আমি মনে করি যে দ্য ফিউচার ফর লার্জ ইন্ডাস্ট্রিজ ইজ হিউজ। জি, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন জনাব শহীদুল্লাহ সাহেবের কাছে যাব। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এই শিল্প কতখানি ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? একটা দেশ কতটুকু ডেভেলপ, তার যেমন কিছু প্যারামিটার আছে, যেমন আমরা বলি বিদ্যুৎ ইউজ পার কেপিটা কত, আমাদের ইনকাম পার কেপিটা, আমাদের স্টিল ব্যবহারে পার কেপিটা, সিমেন্ট ব্যবহারে পার কেপিটা। সেক্ষেত্রে স্টিল আমাদের যে বর্তমান ইউজ হচ্ছে, আমাদের আমরা স্টিল বলতে শুধু রড বুঝি, স্টিলের কিন্তু অনেকগুলি প্রকার আছে এবং এটা অনেকগুলি সেক্টর আছে এবং এটার ইউজের অনেক অপরচুনিটি বাংলাদেশে আছে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য পূর্ব শর্ত হলো স্টিলের, বিশেষ করে লং প্রোডাক্ট যেটা আমরা রড বলি, ঠিক সম পরিমাণ স্ট্রাকচারাল প্রোডাক্ট প্রয়োজন। স্টিল শিল্প একটা বিশাল বড় শিল্প, এই শিল্পর সাধারণত এটার দুটি সোর্স, র মেটেরিয়াল কাঁচা যেটা আমরা স্টিল হিসাবে আমদানি করে থাকি। আমাদের দেশে কোনো আয়রন ওর নেই, সারা পৃথিবীতে প্রত্যেকের আয়রন ওর আছে, যেটা দিয়ে তারা এই শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এবং আমাদের স্টিল শিল্পে বিশ্বমানের স্টিল, যেটা দিয়ে আপনি 100-স্টোরি বিল্ডিং বলেন এবং বড় বড় স্থাপনা যেমন পদ্মা ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা যে আমাদের মেট্রো রেল হচ্ছে, এই সমস্ত স্থাপনার জন্য যেই মানের স্টিল প্রয়োজন, সেই মানের স্টিল আমাদের বাংলাদেশে এখন উৎপাদিত হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আরও জানবো স্টিল সম্পর্কে। আপনারা দেখছেন আরএম গ্রুপ বিজনেস বাংলাদেশ। এখন প্রশ্ন করতে চাই জনাব মতলুব আহমেদকে। স্যার, আপনি আমাদের অভিভাবক,
আপনি তো বাংলাদেশের সকল ইন্ডাস্ট্রির অভিভাবক, তো এই ইন্ডাস্ট্রির উন্নয়ন কল্পে আপনার দৃষ্টিতে করণীয় কী? অনেক কিছু করণীয় আছে। এখনও তো আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ স্টিল ইউজ হিসাবে অনেক পিছিয়ে আছে, এবং আমাদের তো এরকম এন্টারপ্রেনার্স দরকার যারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং তারা যে সমস্যার কথাগুলো তুলে ধরছেন সেইগুলো সরকারের পর্যন্ত পৌঁছাতে হবে, তার জন্যই তো ফেডারেশন। এবং আমরা চাই যে ওনাদের যে সমস্যাগুলো রয়েছে, যেমন এখন যা বুঝতে পারছি তো এখন টাইম এসে গেছে আমাদেরকে এসব বড় বড় ইউজারদের জন্য হোলসেল রেটে বিদ্যুৎ দিতে হবে, কনফার্ম বিদ্যুৎ দিতে হবে, এবং তাদের সাথে তাদের যেটা ইজ অফ ডুইং বিজনেস সেটা তাদের জন্য এগিয়ে দিতে হবে। তা আমি মনে করি যে স্টিল এবং সিমেন্ট এই দুটো ছাড়া কোনো শহরই গড়ে ওঠে নাই, কোনো দেশই গড়ে ওঠে নাই, কোনো ইনফ্রাস্ট্রাকচারই করা যায় না। এবং আজকালকার যে সিস্টেম অফ কনস্ট্রাকশন, এই দুটো হলো একদম ভাইটাল প্রোডাক্ট। এদিকে যদি আমরা বেশি করে সাপোর্ট না করি তো দেশকে মিডল ইনকাম কান্ট্রিতে নিতে হবে 2021-2042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 -
2030-এর মধ্যে অনেক শর্ত পূরণ করতে হবে। তো উইদাউট দিস টু বেসিক ইন্ডাস্ট্রিজ এবং তাদের যদি সাফল্য না হয় তাহলে তাদের এই এফেক্টটা পড়ে যাবে কিন্তু আরও প্রায় 33টা ইন্ডাস্ট্রি, যেমন আপনার হাউজিং ইন্ডাস্ট্রি। হাউজিং ইন্ডাস্ট্রিতে যদি রড সিমেন্টের দাম দ্বিগুণ চারগুণ হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং ঘর বাড়ি বা একটা থাকার জায়গা এটা মানুষের জন্য বেসিক চাহিদা। তো আমি যেটা মনে করি যে ওনাদেরকে আরও সিরিয়াস হতে হবে, ওনাদের কী কী প্রোগ্রাম আছে আগামী 5 বছরে, ওনারা কোথায় নিয়ে যেতে চান স্টিল শিল্পকে বা সিমেন্ট শিল্পকে, এবং সেই হিসাবে সরকারের কাছে ওনারা কী চান স্পষ্ট করে বলতে হবে। প্রতি বাজেটে ওনারা বলেন এটা কমাও ওইটা কমাও, এটা না কমালে হবে না। এই গত বাজেটে ওনাদের সাথে আমি অনেক মিটিং করেছি, এনবিআরে ওনাদের পক্ষ হয়ে অনেক মিটিং করে, সরকার অবশ্য মানে নাই। তখন সরকার বলেছে যে যদি আমি বিলেটি ডিউটি না নামাই ওনারা কোনো দিন প্রোডাকশনে আসবে না। আজকে আমি ঠিকই তাই দেখতে পেলাম, আজকে বিলেটি ডিউটি দাম বাড়াতে আজকে শুনতে পেলাম যে তারা প্রায় 80% বিলেট নিজেরাই বানাচ্ছে। এবং উই মাস্ট আন্ডারস্ট্যান্ড যে আমরা কিন্তু চাই লোকাল প্রোডাকশন, আমরা চাই আপনারা সাকসেসফুল হন। সেজন্য এমন কোনো কিছু আপনাদের সরকারকে বলা উচিত না যেটা আমাদের ইন্ডাস্ট্রিজ ব্যাহত হবে। সো আমি আই উইল অলওয়েজ স্ট্যান্ড বিসাইড ইউ, আই উইল অলওয়েজ স্ট্যান্ড বিসাইড দ্য বেসিক ইন্ডাস্ট্রিজ, কিন্তু তাদেরকেই এগিয়ে আসতে হবে, তারা সিনসিয়ারলি কী চান এবং তাদের ভিশন কী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মাসুল হক সাহেবকে প্রশ্ন করতে চাই, ভিশন 2021 বাস্তবায়নে আপনাদের মহাপরিকল্পনাটা কী? আমাদের পরিকল্পনা তো সব কিছু সরকারি সরকারকে ঘিরেই, সরকার আমাদেরকে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজে নেমে পড়ি। আমাদেরকে 2021 সালের স্বপ্ন দেখিয়েছেন আজকে প্রধানমন্ত্রী, সেই স্বপ্নকে সামনে রেখেই কিন্তু আমাদের ক্যাপাসিটি আমরা ডেভেলপ করেছি। আজকে যেই ক্যাপাসিটি আছে আমরা প্রায় 70-80 লক্ষ টন প্রোডাকশন ক্যাপাসিটি আছে। জনশক্তি কীরকম ব্যবহার হচ্ছে? জনশক্তি আপনি বলতে গেলে সরাসরি আমাদের সেক্টরে 2 লক্ষ ইনভলভ আছে, ইনডাইরেক্টলি এর সাথে সাপ্লাই সোর্স আছে, সাপ্লাই চেইন আছে, এইগুলি মিলে বিশাল একটা কর্মযজ্ঞ আছে। শুধু আমরা না তো, আমাদের সাপ্লাই চেইনও আছে। সারা দেশের অবকাঠামো উন্নয়নের জন্য যা কিছু বলেন আপনি, স্টিল ছাড়া তো সম্ভব না, আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন সেটা। তো সেইখানে আজকে আমাদের যেই আমাদের অধিকাংশ র মেটেরিয়াল কিন্তু আমদানি নির্ভর। হ্যাঁ, আজকে বিলেট আমদানি করতে গেলে আজকে আমাদের $500 লাগতো, সেখানে $200-250 আমরা স্ক্র্যাপ আমদানি করতেছি। তো আমাদের কিছু কেমিক্যাল আমদানি করতে হয়, সেখানে পোর্টগুলিকে আমাদের জন্য ইজিয়ার করতে হবে। পোর্টে কী করেছে, কনসেশন জট নিরসনের নামে এখন আমাদের কন্টেনারগুলি অফডকে নিয়ে যাচ্ছে, তাদের কোনো কাজ নাই, শুধু অফডকে যেয়ে তাদেরকে কন্টেনার প্রতি আমাদের 8,000, 9,000, 5,000, 6,000 যে যেভাবে পারছে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, আমাদের বরঞ্চ আরও ডিলে করে দিচ্ছে। এই বিষয়ে আমরা প্রেসিডেন্টের নজরে আনতেছি, আমরা যে এর মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে দেখা করলাম, মন্ত্রী মহোদয় আমাদের সাথে মিটিং করলেন, উনি একেবারে সরাসরি আমার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষকে বলে দিলেন এইটা এমবিআরকে নিয়ে একটা মিটিং করে সমাধান করে দেন। আচ্ছা, আপনি পানগাঁও আনতে পারেন না? ইটস এ প্রপার পোর্ট
আর ওরা রেটটা অনেক নামিয়ে দিয়েছে। পানগাঁও পোর্টের চার্জেস আর নাও লোয়ার দেন চিটাগং পোর্ট। ঢাকায় আমরা পানগাঁও যদি আনতে পারি সেই ফ্যাসিলিটি থাকলে আমরা যতদূর জানি 17 তারিখে সেটা ওপেনিং হবে, আমরা একটা চিঠিও পেয়েছি, তো সেইখানে আনতে পারলে আমাদের জন্য অসুবিধা নাই। কিন্তু ওই অবডকে যে যে এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে এইটা নিরসনের জন্য আমি মনে করি আপনি একটু ইনিশিয়েটিভ নেবেন। আমরা যে বন্দর কর্তৃপক্ষের সাথে মিটিংও করে আসছি, উনিও বলেছিল যে ইন্টারিয়র পিরিয়ডের জন্য 1 মাসের জন্য আমরা এটা অব্যাহতি দেব, তারপরে এনবিআর যেহেতু আইনটা করেছে সংশোধনটা আইন এনবিআর থেকেই করতে হবে, তো সেইটা আমরা আজ পর্যন্ত কার্যকর হয়নি। গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারে আমরা এই মিটিংটা করে আসছিলাম বন্দর কর্তৃপক্ষের সাথে, সেখানে তারা বেশ অনেক দুই পক্ষই ছিলাম, বন্দর কর্তৃপক্ষ ছিল, এনবিআর ছিল, অবডগ ইয়ার্ডের মালিকরাও ছিল, ওনাদেরও আপত্তি নাই। কিন্তু আমাদের অহেতুক সময় ক্ষেপণ হচ্ছে, আমরা যেই মালটা সরাসরি পোর্টে, আমাদের তো র মেটেরিয়াল আমাদের সাথে, এটা এই মালটা এনে আমরা সরাসরি প্রোডাকশানে যাব, তো সাপ্লাই চেইন যদি আমাদের বিলম্বিত হয় সেখানে আমাদের প্রোডাকশান ব্যাহত হয়। আমাদের জাহাজগুলি আউটারে থাকতেই যখনই আমাদের ডকুমেন্টগুলি পোর্টে জমা হয় আমরা ওই ডকুমেন্ট নিয়ে, ওদের ডিউটিও আমাদের ফিক্সড করা, অ্যাসেসমেন্টেরও কোনো ব্যাপার নাই, যেই দামেই আমরা মাল কিনে আনি না কেন টন প্রতি আমাদের 1500 টাকা ডিউটি দিতে হবে, সেটা পরিশোধ করে মালটা যখন জাহাজ থেকে নামে সরাসরি আমরা টেলারে করে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসি। এখন সেটাকে কী করছে, আগে টেলারে করে আমার ওই আমি ডিউটি টিউটি পরিশোধের পরে টেলারে করে অবডকে যাচ্ছে, অবডক থেকে আমরা টেলারে নিয়ে আসছি, একই কাজ দুইবার করতে হচ্ছে, আমাদের কস্ট বেড়ে যাচ্ছে, অনেক প্রতিবন্ধকতার আপনারা বেড়ে যাচ্ছে, এটা করতে হবে। আরেকটা হলো আমাদের কেমিক্যাল স্পঞ্জ আয়রন এগুলি বেশিরভাগ আসে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার এই বেনাপোল পোর্টে ওই পাশে যে বনগাঁওতে আমাদের এক একটা ট্রাক 20 দিন 22 দিন করে ডিটেনশন কাটে, এইটার খরচটা কিন্তু আমাদেরই বহন করতে হয়, কষ্টটা কিন্তু আমাদের বেড়ে যায়। আজকে বহুদিন যাবৎ এই 20-25 দিনের যে একটা কনসেশন জট ওখানে হয়ে আছে এখান থেকে আমরা বেরোতে পারছি না, এটা এখানেও আপনার হস্তক্ষেপ কামনা করবো, আপনি সরকারকে দিয়ে আমাদের এইটাকে সহজ করে দিবেন কীভাবে, ওখানে যদি প্রয়োজন হয় শুক্রবার শনিবার দিন আমাদের পোর্টগুলি কাজ করতে পারে, আমাদের কাস্টম কাজ করতে পারে, ওইখানে ব্যাঙ্কগুলিও তো তারা ব্যবসা করে, আমরা তো শুক্রবার শনিবারে আনলে আরও 2টা দিন কাজ করতে পারি, সেই বিষয়ে পোর্টগুলো তো অলরেডি এক্সটেন্ডেড টাইম আওয়ার দিয়েছে। আর আমরাও তো প্রায় আমাদের কোম্পানি গ্রুপ যেটা আছে বেনাপোলে 65% অফ অল গুডস আমরা ইম্পোর্ট করি, তো এই জটগুলোর জন্যই কিন্তু আমরা ভোমরা পোর্ট কে রিকমেন্ড করেছিলাম এবং ভোমরা পোর্ট হয়ে গেছে। এখন আপনারা সবাই মিলে যদি সরকারের কাছে বা মন্ত্রী মহোদয়ের কাছে বলেন, আমরাও যদি বলি, তাহলে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো ফিক্সড ডিউটিস যেন আপনার প্রোডাক্ট যদি থাকে সেরকম যেটা ইজিলি ম্যানেজ করা যায় সেগুলো ভোমরা পোর্ট থেকে আরামে আসতে পারে, বিউটিফুল পোর্ট। আপনারা দেখছেন আরএম গ্রুপ বিজনেস বাংলাদেশ অনুষ্ঠান। আমরা এখন প্রশ্ন করতে চাই জনাব শহীদুল্লাহ সাহেবকে। আমরা জানি বাংলাদেশ একটি সিসমিক জোন এরিয়াতে আছে, তো ভূমিকম্প প্রবণ এই বাংলাদেশে আমাদের যে ধরনের কোয়ালিটি স্টিল ব্যবহৃত হচ্ছে, তা আপনাদের স্টিল শিল্প থেকে আপনারা কী পরিমাণে কোয়ালিটি স্টিল তৈরি করছেন? আমরা জানি যে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি থেকে আমাদের আপনার হলো শিপ ব্রেকিং প্লেটস থেকেও আমাদের স্টিল তৈরি হচ্ছে এবং বিলেট ইন্ডাস্ট্রিও আমাদের বাংলাদেশে আছে, তো মোটামুটি আমাদের বিলেট থেকে তো আমাদের উৎপাদনটা অনেক বেশি, তা আমি আপনার কাছ থেকে এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আপনাকে আমি এর আগে বলেছিলাম যে আমরা স্টিল ইম্পোর্ট করে থাকি, ইতিপূর্বে আমাদের দেশে স্টিলের ডিমান্ড ফুলফিল হতো যে শিপ ব্রেকিং থেকে যে প্লেট আমরা কালেক্ট করেছি সেই প্লেট দিয়ে সরাসরি হিট করে যে রড তৈরি হতো সেটা লো স্থাপনা অথবা নিম্ন স্থাপনার জন্য প্রযোজ্য ছিল, কিন্তু বাংলাদেশ এখন হাই রাইজ বিল্ডিং হচ্ছে এবং বড় বড় স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো তৈরির জন্য যেই মানের স্টিল প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদেরকে মেল্টিং করে এবং কেমিক্যাল কম্পোজিশনে যেই মাত্রা রেখে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য এবং স্টিলের যেই স্ট্রেংথ এবং যেই কোয়ালিটি স্টিল প্রয়োজন সেটা আমাদের বাংলাদেশে এখন প্রতিটি প্রতিষ্ঠানই তৈরি হচ্ছে। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান এখনও যারা সেই প্লেট বা শিপ ব্রেকিংয়ের প্লেট দ্বারা রড তৈরি করে থাকে, সেই সমস্ত রড দ্বারা যে কোনো বড় স্থাপনা করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেই জন্য আমি বিএসটিআই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এই বড় বড় স্থাপনা যেখানে এই রডের উপর নির্ভরশীল সেই ক্ষেত্রে বিএসটিআই যেন তার মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত কঠোর হন
জি মাতুব স্যার, এখন টাইম আসছে আমাদেরকে আরো রেসপন্সিবল হওয়া। আমরা রডের গায়ে যদি এম্বোস করে দিই এটা 60 grade, এটা যে কোনো টেস্টে এটা 6 grade হতে হবে, আদারওয়াইজ ওনারা অ্যাসিস্ট্যান্ট থেকে তাকে চাপের মধ্যে রাখতে হবে। কম্পালসারি প্রত্যেক প্রোডাকশন ব্যাচের কিছু কিছু স্যাম্পলিং তাদেরকে করতে হবে। এখন আপনি যদি বিএসটিআই আপনার উপর চাপ দিবে তখন আপনি কাজ করবেন, আর বিএসটিআই থাকবে না তখন কাজ করবেন না, এরকম মেন্টালিটি নিলে আপনি কোনোদিন শিল্পপতি হতে পারবেন না। আমি কিন্তু সেটা বলি না, আপনাকে বলতে হবে। হ্যাঁ বলেন। আমি বলেছি যে এই যে বিএসটিআই যে সার্টিফিকেট দিচ্ছে, আমরা অবশ্যই অফকোর্স আমরা যারা মানসম্পন্ন ব্লেড থেকে রড উৎপাদন করি সেই আমরা অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা উন্নত মানের রড সরবরাহ করব দেশের জন্য। কিন্তু যে সমস্ত রড বিএসটিআই কর্তৃক মান নিয়ন্ত্রিত না, সেই রডগুলি বাজারে এসে যে আমাদের এই সমস্ত গুণগত মানসম্পন্ন রটের ক্ষেত্রে ঢুকে এই স্থাপনাকে হুমকি সম্মুখীন করবে। একজন ক্রেতা কি করে বুঝবে কোনটা আপনার রড কোনটা আরেকজনের রড? আপনার রডে কি আপনার কোম্পানির নাম লেখা আছে বা কোনো এমবসিং করা আছে? ইয়েস, আমাদের কোম্পানির নাম এবং মান এবং সমস্ত স্পেসিফিকেশন আমাদের দেওয়া আছে এবং আমরা কাগজে আছে, কিন্তু রটের মধ্যে আছে। ইয়েস, রটের মধ্যে আমাদের। তাহলে আপনি যদি সেটা আপনি অ্যাডভার্টাইজ করেন, যেমন কদিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম স্টিলের উপরে, ওনারা বলছেন যে ওনার রডটা ভূমিকম্প হলেও কোনো ক্ষতি হবে না কিন্তু বাকিগুলোর হবে। তো এইগুলা আপনারাই করেন, আপনারাই জানেন, শিল্প আপনাদের। কিন্তু আমি যেটা বলি জনগণের পক্ষ হয়ে, যে আপনি যদি আমাদেরকে ডিফিকাল্ট করে দেন বোঝার যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কোন কাজে ব্যবহার হবে, যদি আপনি ক্লিয়ারলি আমাদেরকে না জানান অবশ্যই তো আমাদের মিস্টেক হবে। তাহলে আমি একটা কথা, আমাকে একটু সুযোগ দিন, আমি একটা ভূমিকম্প সম্বন্ধে একটু শেয়ার করি। আপনি বলেন অ্যাকচুয়ালি রিক্টার স্কেলে যদি 9 ভূমিকম্পের মাত্রা হয় তাহলে পৃথিবী কোনো স্থাপনাই টিকে থাকবে না। সঠিক। এখানে আমাদের বুঝতে হবে আমরা বিজনেসের জন্য অথবা আমরা ভূমিকম্পর ন্যূনতম মাত্রা যাতে আমাদের হিট না করে সেই মাত্রাটুকু আমরা মেনটেন করতে কত সেটা সেটা রিক্টার স্কেলে আমাদের বিশ্বাস এদেশে যদি 6 to 6.5 হয় আমাদের ভূমিকম্প অথবা 7 হয় আমাদের স্থাপনাগুলি পড়ে যাবে না। কিন্তু এখন ভূমিকম্প যদি রিক্টার স্কেল 7 ক্রস করে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেউ অ্যাসুরেন্স দিতে পারবে না যে এই রড মানে সরবরাহ করে আমরা এটা প্রতিরোধ। 7 to 2 লো না এখন? না, 7 এখন তো ভূমিকম্প তো বেশিরভাগের দিকে 7-এর উপরে যাচ্ছে। 7 আমাদের দেশে মানে 6.7 এখনো 7 আমাদের এই দেশে হয় নাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন এটা 7। আপনি রেসিস্ট্যান্ট বার আপনি কত পিএসআই হয়ে থাকে? আমাদের 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 দেশে যে স্ট্যান্ডার্ডটা চলমান আছে এখানে আমরা 400W ASTM 60 grade তৈরি করতে পারি, আর এখন 500W নতুন যেটা হয়েছে, আর স্ট্যান্ডার্ড আমরা আরও দিয়েছি 600W তৈরি করার ক্যাপাসিটি আমাদের আছে, কিন্তু বিএসটিআইএন এখনও সে আইনটা অনুমোদন হয় নাই। আমরা কিছুর প্রতিষ্ঠান যেগুলি আমাদের, যেমন অটোমেটিক রিরোলিং অ্যান্ড স্টিল মিল অ্যাসোসিয়েশনের মেম্বারই 30 জন কোয়ালিটি রড, কিন্তু দেশের চাহিদার 80% আমরা ডিমান্ড ফুলফিল করি। এইগুলি সমস্ত কোয়ালিটি মেনটেন করেই আমরা করি। একটা ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি করতে গেলে মিনিমাম ওখানে একটা মেটোলজি ইঞ্জিনিয়ার লাগবে, সেগুলি হ্যান্ডেলিং করার জন্য মেটোলজি ইঞ্জিনিয়ার লাগে, স্পেকট্রোমিটার লাগে, ফিজিক্যাল টেস্টিং মেশিন লাগে। এইগুলি দিয়ে প্রতিটা ব্যাচে একটা মাল, যখন কোয়ালিটিটা মেনলি হয় যখন বিলেট তৈরি করি আমরা, তখনই প্রত্যেকটা ব্যাচে আমরা টেস্ট করে ফাইনালি যেই রেজাল্টটা আসে সেই অনুযায়ী আমরা বিলেটটা তৈরি করি। এটা দিয়ে 60 grade হবে না 500W হবে না 300W 40 grade হবে। তো এর মধ্যে কিছু মিল এখনও পুরনো মিল যেগুলি রয়েছে, আমাদের অসৎ ব্যবসায়ীও আছে ক্রেতারা, তারা ওইগুলিকে ওই সিল মেরে অ্যাম্বোস করে দিয়ে দিচ্ছে এটা 60 grade 500W। এটার জন্য আমরা অ্যাসোসিয়েশন থেকে কিন্তু উদ্যোগ নিয়েছি, আমরা কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি যে যারা রড কিনেন দেখে নেবেন, পরীক্ষা করে নেবেন। এবং আমাদের যেমন আমার SSRM ল্যাব আছে, সব ফিজিক্যাল টেস্টিং ফ্যাসিলিটি আছে, স্পেকট্রোমিটার আছে, RNM রানী স্টিলও আছে, যারা কোয়ালিটি করে প্রত্যেকের এখানে আছে, তারা এখানে গেলে আমরা ফ্রি পয়সায় টেস্ট করে দিব, বুয়েট থেকে করায় আনতে পারে পয়সা দিয়ে, আমরা এইভাবে তো বিজ্ঞাপন দিয়ে থাকি। পাশাপাশি আমরা বিএসটিআইকে এই পর্যন্ত না হলেও 10 বার আমরা মিটিং করেছি, আমরা শিল্প মন্ত্রীকে চিঠি দিয়েছি, তার সাথে উনি বিএসটিআই নিয়ন্ত্রণ করে, উনি সরাসরি বলে দিয়েছেন। বিএসটিআই মাঝে মাঝে বেরোয়, যেমন গত 2-1 সপ্তাহ আগেও বোধহয় একটা অভিযান করেছে,
কাজ হয়েছে। এই দিক থেকে আমাদের সক্ষমতা পুরোপুরি আছে। আর দু একটা ওটা হলো অসৎ লোকজন তো থাকবেই কিছু, এটা আমরা সরকার মিলে এটাকে ঠেকাতে হবে। মাথুর স্যারের কাছে আমার প্রশ্ন যে এই শিল্পের অগ্রগতিতে প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের অবস্থান কোথায়? তা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমাদের দেশে যারা শিল্পপতিরা আছেন তারা কিন্তু অনেক ঝড় ঝড়টা এগুলো মিটিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন, এবং যেভাবে এগিয়ে যাচ্ছেন আর খুব শীঘ্রই আমাদের আর বেশি কিছু আমদানি করতে হবে না। আইবিএমগুলো যদি চলে আসে তাহলে আমাদের ওই স্টিল বিল্ডিংসগুলোর বেশিরভাগ উপকরণ কিন্তু আমরা দেশেই পাবো। তো আমি ধন্যবাদ জানাই স্টিল সেক্টরকে, আমার সিমেন্ট সেক্টরকে, যে তারা যেভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এটা অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ অ্যান্ড অ্যাজ এ বিজনেস লিডার আমি দুই সেক্টরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে আগামী যেই বাজেট ঘোষণা হবে সেই বাজেট ঘোষণার আগে স্টিল সিমেন্ট ইন্ডাস্ট্রিকে নিয়ে অ্যাজ এ লিডার বিজনেস টোটাল বাংলাদেশের বিজনেস লিডার হিসেবে আপনার কী সম্ভাবনায় আপনি চিন্তা করছেন? অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিগত বাজেটে স্টিল সেক্টরের জন্য ফেডারেশন অনেক কাজ করেছিল এবং আমরা চেষ্টা করেছিলাম তাদের পাশে যতটুকু সম্ভব দাঁড়ানোর জন্য। এবারে আমরা আগের থেকে চিঠি পাঠিয়েছি সবার কাছে যে তোমাদের যেসব বাজেট রিকমেন্ডেশন আছে কুইকলি আমাদের কাছে দাও, বিকজ আমরা ফেব্রুয়ারি এন্ডে মাননীয় অর্থমন্ত্রীর হাতে আমাদের বাজেট রিকমেন্ডেশনটা এবারে দিয়ে দেবো। এবং এবারে আমরা চাই যে লোকাল ম্যানুফ্যাকচারিংকে সত্যি সত্যিভাবে সরকার যাতে সাপোর্ট করতে পারেন, যেসব পদগুলো রয়েছে সেই পদগুলো আমরা তুলে ধরবো এবং ওনাদেরকে কিন্তু বলতে হবে ওনারা কী চান। আজকে আপনার এই আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশ এই শোর মাধ্যমে কিন্তু প্রেসিডেন্ট সাহেব তার দাবি দেওয়া দিতে পারেন। হ্যাঁ, গতবার আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভ্যাট, মানে আমরা যেই ভ্যাটের মধ্যে এখন আছি তাতে টন প্রতি 1% বিলো 1% আমরা এখনও ভ্যাট দিয়ে থাকি। টন প্রতি 450 টাকা দেই আমরা রড তৈরি করতে, যেটা আগে 425 টাকা ছিল, বা বিলেট থেকে রড করতে 900 টাকার মতো। তো এই এইটা যদি হঠাৎ করে 15% চলে যায় এক ধাপে 7,500 টাকায় চলে যাবে, এইটা আমরা শঙ্কিত। গতবারও এটা প্রেসিডেন্ট সাহেবের নেতৃত্বে আমরা সরকারের সাথে বার্গেনিং করে সফল হয়েছিলাম, মাত্র 25 টাকা বেড়েছে। আশা করব এইবারও এই দায়িত্ব প্রেসিডেন্ট নেবেন আমাদের এই ভ্যাটের থেকে যাতে আমরা অব্যাহতি পাই। তার কারণে স্টিল সেক্টরটা এমন একটি সেক্টর, এই সেক্টর ছাড়া কোনো মতেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাই আমাদের এখানে ভ্যাটটাকে এই 15% করলে এটা আলটিমেটলি আমাদের বড় বায়ার কিন্তু গভর্নমেন্ট, 70% ইউজার গভর্নমেন্ট। এখন সরকার যেভাবে কাজের কর্ম পরিকল্পনা করেছে 90% সরকারের হাতে চলে যাবে যেই কাজগুলি হয়। তো সেই ক্ষেত্রে এই এই যে উন্নয়নের বাজেটের 1/3 স্টিলেই যাবে, সেইখানে কিন্তু আমাদের উপরে 50% বাড়ালে গভর্নমেন্টের কিন্তু 25% বরাদ্দ ব্যয় বাড়াতে হবে, কস্ট বেড়ে যাবে। তো সেই জিনিসটা আগে থেকেই যদি তুলে ধরেন তাহলে আমরা মনে হয় এখন ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। বিগত দিনে কিন্তু বাংলাদেশকে ডোনার কান্ট্রিজ চিপ ফান্ড দিত আর আমরাও আগে হাত পাততাম, কিন্তু এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছে হাত পাতার দিন শেষ, আমাদের দেশকে আমরাই গড়ব। সেই জন্য ট্যাক্স ভ্যাট ডিউটি এগুলো সব থাকবে, কিন্তু ওটা এমন করে থাকতে হবে যে ইন্ডাস্ট্রিও বাঁচতে পারে। আপনাদের মত এমন হওয়া উচিত না যে আমরা দিবই না, তাহলে কিন্তু হবে না। দিব আমরা, কিন্তু এটা এমন করে দিতে হবে যাতে আলটিমেটলি যাতে জনগণ উপকৃত থাকে। এবং এই যে ভ্যাট ট্যাক্স আমরা দিচ্ছি এটা দিয়েই তো আপনার ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, যদি এগুলো আমরা না দিই ইনফ্রাস্ট্রাকচার হবে কোত্থেকে? সেই জন্য আমাদেরও মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে আমরা এখন একটা 1-step ভ্যাট সরকার প্রপোজ করছেন ভ্যাট অনলাইনে, এটা করলে অনেক হয়রানি কমে আসবে। কিন্তু এই 1-step ভ্যাটটা ওনারা 15% বলছেন প্রতি স্টেপে। এখানে আমি রিকোয়েস্ট করেছি অন বিহাফ অফ অল অফ ইউ যে এটা আমাদের 7% চাই। আমরা 7% হলে তাহলে বাকি যারা আছে যারা অন্য অন্য বিজনেস করেন তাদের জন্য এই 7% অনেক ইজি হবে। আর আপনারা যারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ডিল করেন, যেমন আজকে যদি আপনি এক্সপোর্টের মেশিনারি নেন আপনার ডিউটি হলো 1%, কিন্তু আপনি যদি ফিনিশ প্রোডাক্ট আনেন ডিউটি হবে 25%। তাহলে 1% কেন করেছে? বিকজ ইট উইল হেল্প দ্য এক্সপোর্ট ইন্ডাস্ট্রি অফ দ্য কান্ট্রি। তো আপনাদের
মাধ্যমে যদি দেশের ইনফ্রাস্ট্রাকচার আর একটু সস্তায় করা যায় তাহলে একটা ব্রিজের জায়গায় দুইটা ব্রিজ বানাতে পারবে সরকার। তো অবশ্য সেদিক দিয়ে সরকার বাহাদুর এটা নিয়ে চিন্তাভাবনা করবেন এবং আপনাদের এই প্রস্তাবগুলো ফেডারেশনে যত সম্ভব তাড়াতাড়ি দেবেন যাতে আমরা এই মাসের মধ্যেই মাননীয় অর্থমন্ত্রীর কাছে জমা দিতে পারি। স্যার আমার একটু বলি, আমরা যেই ম্যাটেরিয়াল তৈরি করছি বিশেষ করে রড, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হওয়ার পর কিন্তু একটা স্টেজ আসবে, এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলি তখন কোথায় যাবে? তখন প্রশ্ন আসবে এক্সপোর্টের। অলরেডি আমরা স্টিল এক্সপোর্ট করে যাচ্ছি আমাদের সেভেন সিস্টারে, এবং ফিউচার যদি গভর্নমেন্ট এই ধরনের ট্যাক্স ব্যারিয়ার, এবং আমি ইতিপূর্বে বলেছিলাম যে আমাদের যেহেতু বিদ্যুৎ ইনসেন্টিভ ফ্যাক্টরি, সেখানে আমরা বাল্ক ইউজার, সেখানে যদি খুব শর্টলি আমাদের একটা সহনশীল পর্যায়ে ট্যারিফ নির্ধারণ করা হয় যে বিদ্যুৎ প্রাইস, এবং এক্সপোর্ট করার জন্য আমরা যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলি গড়ে তুলছি, শুধু দেশের ডিমান্ডের উপর এত বড় ইন্ডাস্ট্রি গড়া যায় না। আপনি শুনে অবাক হবেন, আমরা ইন্ডিয়া থেকে স্পঞ্জ আরও নিয়ে আসি, কেমিক্যাল সব কিছু ইম্পোর্ট করে নিয়ে আসা সত্ত্বেও আমাদের দেশে এখন বর্তমান কারেন্ট প্রাইস, রটের যে প্রাইস, ইন্ডিয়া তার থেকেও বেশি, এবং পৃথিবীর অনেক দেশই আমাদের এখানে, কারণ হলো আমাদের বিশ্বমানের মেশিনারিজ বসিয়েছি এবং উৎপাদন ক্যাপাসিটি বৃদ্ধি করেছি, এবং মাননীয় প্রাইম মিনিস্টারকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, বিদ্যুতের যে ক্রাইসিস ছিল সেটা মিট আপ করেছে বলে এটা সম্ভব হয়েছে এত বড় বড় ইন্ডাস্ট্রি। আপনাদের যেগুলো রিকোয়ারমেন্টসগুলো রয়েছে ইন দ্য কামিং বাজেট, আপনারা যত সম্ভব তাড়াতাড়ি ফেডারেশনে পৌঁছিয়ে দিলে এই বেসিক ইন্ডাস্ট্রিজগুলোকে সাপোর্ট করার জন্য ফেডারেশনে যা করার লাগে আমরা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিজনেস বাংলাদেশ এই অনুষ্ঠানে আসার জন্য। RRM গ্রুপ বিজনেস বাংলাদেশ যে চমৎকার একটা আমাদের আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের এই সেক্টরের কী সুবিধা অসুবিধা আমরা উত্থাপন করতে পেরেছি, এই জন্য RRM গ্রুপ বিজনেস বাংলাদেশের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আমি বাংলাদেশ অটো রিরোলিং অ্যান্ড স্টিল মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই RRM গ্রুপকে সহ বৈশাখী টেলিভিশনকে। বিজনেস বাংলাদেশে টক শোতে এসে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, দুটো ভাইটাল সেক্টর সম্পর্কে আমার কিছুটা জ্ঞান বাড়লো, এবং বৈশাখী টেলিভিশনকে ফেডারেশনের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম তৈরি করেছেন যেটা প্রতি সপ্তাহে হয়তো আমরা নতুন নতুন জিনিস নিয়ে দেখতে পাবো, ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর নিয়ে আমরা কথা বলতে পারবো, এবং সেটা আগামীতে দেখতে পাবো, এই আশা রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর শুধু দর্শকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখছিলেন RRM গ্রুপ বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানটি, এবং আপনাদেরকে আবারও এই অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইলো।